কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার পিহর গ্রামে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টের মাধ্যমে ফার্মি কম্পোজ এবং ট্রাইকো কম্পোজ উৎপাদন। কৃষক ভাইরা, রহিমা বেগম যিনি এই ট্রাইকো কম্পোজ এবং ভার্মি কম্পোজ উৎপাদনের সাথে জড়িত, তিনি এবং তার হাজব্যান্ড এই ট্রাইকো কম্পোজ উৎপাদন করছেন। এখন আমরা তার সাথে কথা বলে জানবো উনি কীভাবে এই প্রদর্শনীটা পেয়েছেন এবং উনি কীভাবে এটা তৈরি করেছেন। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্টের মাধ্যমে ভার্মি কম্পোজ এবং ট্রাইকো কম্পোজ উৎপাদন করছেন, এটা কিভাবে উৎপাদনটা করছেন, কিভাবে এই কাজগুলো করছেন যদি একটু বলেন। ইকবাল ভাইয়ার এই সহযোগিতা করে করছি, এরপরে কৃষি উপসহকারী কৃষি কর্ম, এরপরে সার, পরে গোবর থুবাই রেখে, এরপরে এটার গিয়া সারলে, তারপরে আইনা ইয়ার মধ্যে দিই দেয়া সেটা, তারপরে সার হয় ওই আসলে সার। আমরা এটা তো আগে জানতেন না আপনারা নাকি? না, আগে জানতাম না, ইকবাল ভাইয়ের ইয়াতে আমরা জানছি, এটা আপনারা পরে জানছেন। জানছি। আচ্ছা, এই সারটা কেমন, আপনাদের মানটা কেমন? ভালো, খুব ভালো। আপনারা যে জমি আছে, আপনাদের যে জমি আছে সেখানে কি আপনারা ব্যবহার করেন? হ্যাঁ জি, ব্যবহার করি। পিছনে যে জমি, এটা তো আপনাদের জমি নাকি? হ্যাঁ, আমরা এই গাছটা সাথেই ব্যবহার করি। কেমন মনে হচ্ছে? হ্যাঁ ভালো মনে করি। ভালো হচ্ছে না? হ্যাঁ ভালো হচ্ছে। আপনার এই জমিতে কি কি ফসল আছে? আপনার এই জমির মধ্যে এই গাছও আছে, তারপরে এই ধনও আছে, এই একটার পরে একটা আমরা করি। বেগুনও আছে? বেগুনও আছে, মরিচ আছে। আপনারা তো এখন আর রাসায়নিক সার দেন না? না দেন না, এই সারগুলাই দিচ্ছেন? জি। আপনারা বিক্রি করছেন এটা? না, বিক্রি করতে চাইলেও করতে পারেন, আমরা জমি বেশি, আমরা জমিতে কাজও লাগে। আপনি তো অনেকদিন ধরেই চাষাবাদ করছেন, যে আপনার অন্য অন্য কী চাষ আছে? আপনার জালি আছে, সিসিঙ্গে আছে, তারপরে জিঙ্গে আছে, ধনিয়া আছে, শশা আছে, তারপরে আপনার এখন আবার মরিচ আছে। এমনি ধান পাট, ধান আছে, ধান আছে। তো এতদিন আপনারা যে চাষাবাদটা করতেন সেটা হচ্ছে আপনারা রাসায়নিক সার ব্যবহার করতেন, বেশি ব্যবহার করতেন। এখন যে আপনারা এই হঠাৎ করে এই যে ট্রাইকো কম্পোজ বা ভার্মি কম্পোজ ব্যবহার করছেন, এতে কেমন ফলাফল মনে হয়? ইকবাল স্যারের পরামর্শ দেখলাম যে আসলে ভার্মি কম্পোজ আর ট্রাইকো আমরা যদি ব্যবহার করি তাহলে আমার জমির উর্বরতা বাড়বো এবং জমি শক্তিশালী হবো, ক্ষেতের বৃদ্ধি বাড়বো। তারপরে এই পরামর্শটা দেওয়া না, আমি কই তাহলে নতুন যদি প্রযুক্তি আইয়ে তাহলে আমার দেন, আমি দেখি চেষ্টা করি এটা কী করা যায়। তখন আমি নিজে ব্যবহার করছি এবং বানাইছি, বানাই ব্যবহার করছি, ইনশাল্লাহ মানে জমির উর্বরতাও ঠিক আছে, তারপরে গাছের গ্রোথও ভালো, মাটিও বৃদ্ধি আছে, গাছের শিকড়ও আপনার বাড়ায়, মানে মোটামুটি আল্লাহর রহমত খুব ভালো আছে। পিছনে যে জমিটা আমরা দেখছি আপনার, এখানে বিভিন্ন প্রকার ফল গাছ আছে, তারপরে আন্তঃফসল হিসেবে অন্য চাষও করছেন, এগুলোতে কি কোন সার দিয়েছেন আপনি? আমি ট্রাইকোডা মাঝে বার্মি কম্পোস্ট ব্যবহার করি। ফলন তো ভালোই, ফলন ইনশাল্লাহ ভালো। আমি তিনবার ফসল করছি, একবার ফলিয়া বানিয়েছি, এরপর দুইবার মূলা লাগাইছি, এরপরে একবার দুন্না বানিয়ে বেচছি, এখন আবার দুন্না বানিয়েছি, এটাও বেচছি, এখন আবার সামনে দুন্না বানিয়ে মূলা লাগাই। এই আম গাছও কি আপনি এই
আমি বার্মি কম্পোস্ট আর টাইকো ড্রামা ব্যবহার করি ব্যবহার করছেন না তারপরে এই যে নিচে যে ফসলগুলো আছে এটা কি ব্যবহার করেছেন আপনি নিচে আমরা টাইকো ড্রামা আছে বার্মি কম্পোস্ট আচ্ছা সব সব এই মানে রাসায়নিক সার রাসায়নিক সার মানে দিয়া খুব একবারে কম দিছিলাম আর কি আচ্ছা আচ্ছা এখন আর দিচ্ছি না কি আলাদা আপনার ধনিয়া তো অনেক ভালো হয়েছে মনে হচ্ছে না হ্যাঁ ইনশাআল্লাহ আগাম বিক্রি হয়ে গেছে হ্যাঁ আগাম আমি বিক্রি করে লাইছি তারা নিয়ে আবার নিমচার বাজার নিয়ে আরো ধনিয়া রাখবো আর কি আচ্ছা তো এরপরে কি লাগাবেন আপনি চিন্তা করছেন এরপরে মুলা মানে মুলা লাগায় আমার যে আপনার এই ধনিয়া বিনিয়াম আপনি মূলত এখানে নারকেল গাছ লাগিয়েছেন না তারপরে তো আন্ত ফসল হিসেবে এটা করেছেন হ্যাঁ খাটো জাতের নারকেল আর কি আপনার আমরুফালি বারো মাসিয়া সায়না লেসু থাইফেয়ারা তারপর দিয়ে আপনার জাম্বুরা তারপর দিয়ে আপনার মালটা এই পদ্ধতি লাগাইছি আর কি মানে হর্টিকালচার তার কৃষি বিভাগে দিচ্ছে আর কি আমার দর্শক মন্ডলী আসলে যদি পরিকল্পনা করে কোনো ফসল করা যায় তাহলে একই জমিতে অনেক রকমের ফসল করা যায় তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভাই উনি একই জমিতে যেমন নারকেল গাছ লাগিয়েছে অন্য আমড়া গাছ বা অন্য পেয়ারা গাছ লাগিয়েছে তার ভিতরে উনি আন্তঃফসল হিসেবে বিভিন্ন রকমের বিভিন্ন সবজির চাষ করছেন এবং যেটা কিনা উনি আন্তঃফসল হিসেবে করছে এবং এইটা প্রতি বছর এই আন্তঃফসলে কত টাকা আসে আমার এই সারাটা লাগাইছি আপনার এই আমরুফালি বা যে বাগানটা করছি এটা বয়স হয়েছে আপনার সাত মাস জি জি সাত মাসের ভিতরে আমি চারটা ফসল করছি চারটা ফসল আমরা ৭০,০০০ টাকা দিচ্ছি ৭০,০০০ টাকা দিচ্ছি এই থেকে আপনার খরচ কত হয়েছে খরচ হয়েছে ২৫,০০০ টাকা খরচ আশা করবো যে আপনার মতো যারা যাদের বাড়ির পাশে এরকম একটু জমি আছে তারা এরকম ফসল উৎপাদন করবে এবং তারা নিজেরা লাভবান হবে এবং তাদের সংসারে একটা বাড়তি আয় করবে আন্তঃফসল করে নাকি টাইকো কম্পোস্ট এবং ভার্মিং কম্পোস্ট উৎপাদন করছেন এটা বাণিজ্যিকভাবে আপনি উৎপাদন করতে আশা করছি আর কি ভবিষ্যতে মানে মনে করেন আমি করার কারণে মানে অনেক কৃষক এটা মানে আগ্রহী হয়েছে করার জন্য বর্তমানে কৃষি অফিসার যে প্রযুক্তি নিয়ে আসছে টাইকো কম্পোস্ট বার্মি কম্পোস্ট এর ফলে রাসায়নিক সার খুবই চাহিদা কম এবং কি ওই ভারী কম্পোস্টের দ্বারা জমিতে এখন এই বার্মি কম্পোস্ট ফলন দেওয়াতে এবং খুব ভালো ফলন হইতেছে এবং গাছেরও গ্রোথ মোটামুটি ভালো হইতেছে যার কারণে রাসায়নিক সারের চাপও কম এবং বার্মি কম্পোস্ট আমি এখন দোকানে বিক্রি করতেছি এবং কোম্পানি থেকে বার্মি কম্পোস্টের অর্ডার দিয়েছি এবং বার্মি কম্পোস্টও বিক্রি করতেছি আর আলী আহমদ যে কৃষক এখানে বার্মি কম্পোস্ট যে প্রযুক্তি নিয়ে করতেছে এর থেকে আমি দোকানে নিয়ে আসছি আসার পরে এখানে বিক্রি করতেছি এলাকার কৃষক খুব কৃষিকাজে ব্যাপক আগ্রহী বর্তমান সরকারের লক্ষ্য অনুসারে জৈবিক কৃষি এবং নিরাপদ সবজি উৎপাদনের যেসব কার্যক্রম শুরু করছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বার্মি কম্পোস্ট টাইকো কম্পোস্ট রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে এই কার্যক্রম করা তো বর্তমানে যে আদর্শ কৃষক জনাব মোহাম্মদ আলী আহমদ সাহেব আমি কিছুদিন আগে তাকে একটা পরামর্শ দিই যে আমাদের টাইকো কম্পোস্টটা করলে আগে দু FM তিন মাস লাগতো মানে গোবরটা পচতে সারে পরিণত হতে প্রায় আড়াই থেকে তিন মাস সময় লাগে টাইকো কম্পোস্ট মাত্র ৪২ থেকে ৪৫ দিনে আমরা এটা সারে পরিণত করতে পারি টাইকো কম্পোস্ট করতে গেলে আমার প্রস্তাব অনুসারে আলী আহমদ ভাই উনি বলেন যে হ্যাঁ নতুন নতুন প্রযুক্তিগুলো উনিও গ্রহণ করতে খুব আগ্রহী কৃষক তখন আমরা এই প্রযুক্তিটা তাকে দিই সেখানে আমরা ৬টা রিংয়ের মধ্যে ২০০ কেজি গোবর ব্যবহার করে যে অনুপাত আসছে ১৫০ কেজি মুরগির বিষটা ৬০ কেজি কচুরি পানা ২ কেজি ছাই ২ কেজি নিমের পাতা ১ কেজি ভুট্টার গুঁড়া ১ কেজি ঝোলা গুড় এবং আমরা লিচেন্ট অফিসের পক্ষে কৃষি অফিসের পক্ষে চান্দিনা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ওনাকে ডেলিভারি দিই এবং এই কার্যক্রমগুলো আমরা সরকারের পক্ষ থেকে ওনাকে সহযোগিতা করি উনি আমাদের প্রযুক্তি অনুসারে করার পরে প্রথম একটা সেট খুব সফলভাবে করছে আমরা লক্ষ্য করেছি যেসব ফসলে এই টাইকো কম্পোস্ট ব্যবহার করছে এই ফসলগুলো উর্বরতার মান অনেক ভালো এবং ওই ফসলগুলোর মানে স্বাদও ভালো আগের দিনের যে আমরা রাসায়নিক সারের পরিবর্তে একসময় আমরা প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করতাম এখন আবার প্রচুর রাসায়নিক সার হচ্ছে এখন সরকারের প্রচেষ্টা কৃষি বিভাগের প্রচেষ্টা এখন আবার আমরা সেই পুরনো যুগে আবার ফিরে যাচ্ছি জৈব সার এবং বার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে এই টাইকো কম্পোস্ট ব্যবহারের মধ্যে দিয়ে লক্ষ্য করেছি যে ফসলগুলো পোকামাকড়ের আক্রমণ কম এবং গ্রোথ ভালো
মানে উৎপাদন মানে ভালো সম্মত ফুল ফল টিকে এবং কৃষক নিজে ব্যক্তিগতভাবে লাভবান এই প্রযুক্তি দেখে আশেপাশের কৃষকরা ইতিমধ্যে ছাদ বাগানের জন্য বিশেষ করে ছাদ বাগানে কিন্তু আমাদের এই টাইকো কম্পোস্ট খুব উপকারী কার্যকর ছাদ বাগানের যে ড্রাম ব্যবহার করি সেখানে 50% টাইকো কম্পোস্ট দিলেও মানে ভালো হয় খুবই ভালো হয় তো অন্যান্য উপাদানের পাশাপাশি আশেপাশের কৃষকরাও ব্যাপকভাবে চাচ্ছে আমরা স্বাভাবিকভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তাদেরকে মোটিভেশন করে সেরা চেষ্টা করতেছি টাইকো কম্পোস্ট আমি আশা করি যে আগামী দিনগুলোতে জৈব কৃষি এবং বার্মি কম্পোস্ট টাইকো কম্পোস্টের ব্যবহার ব্যাপকভাবে বাড়বে কুমিল্লা জেলা একটি কৃষিক্ষেত্রে অন্যতম অগ্রগামী একটি জেলা এখানে বর্তমানে বিভিন্ন রকমের ফসলের আবাদ হচ্ছে এবং এগুলো জৈবিক পদ্ধতিতে অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করে এগুলোর চাষাবাদ হচ্ছে আমরা জানি যে রাসায়নিক সারের ব্যবহার করতে করতে আমরা এখন দেখতে পাচ্ছি যে জমির উর্বরতা দিনে দিনে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেই কারণে এখন কৃষক আবার সেই জৈবিক যে আমাদের অর্গানিক ম্যানিউর যেটা আছে সেটা ব্যবহার করতে উৎসাহিত হচ্ছে এবং জমির উর্বরতা ধীরে ধীরে আমাদের সেই আগের রূপে ফিরে যাচ্ছে অর্গানিক ম্যানিউর ব্যবহারের কারণে যে ফসলগুলো উৎপাদিত হয় তার মানও ভালো হয় এবং বাজার মূল্য বেশি পাওয়া যায় কুমিল্লার চান্দিনা উপজেলার পিহর গ্রামে একজন কৃষানী রহিমা বেগমের ট্রাইকো কম্পোস্ট প্রদর্শনী এখানে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্টের আওতায় তিনি ট্রাইকো কম্পোস্ট চাষ করেছেন এবং এই প্রযুক্তিটি সম্প্রসারিত হচ্ছে এখানে এবং আমরা আশা করি যে এই প্রযুক্তির ধীরে ধীরে সব কৃষক গ্রহণ করবেন এবং আমাদের রাসায়নিক সারের ব্যবহার কমে গিয়ে জৈবিক চাষাবাদ বৃদ্ধি পাবে এই বিষয়ে যদি আরও আপনারা জানতে চান তাহলে আমাদের কৃষি কল সেন্টার 16123 নম্বরে ফোন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন কুমিল্লা জেলায় অতি সম্প্রতি নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে বেশ একটি সাড়া পড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি যে উপজেলাগুলোতে নিরাপদ সবজি উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে চান্দিনা দেবিদ্বার পার্শ্ববর্তী বুড়িচং এই উপজেলাগুলো অন্যতম চান্দিনা উপজেলায় ইতিমধ্যেই নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ট্রাইকো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট সেক্স ফেরোমন ফাঁদ হলুদ ফাঁদ জৈব কীটনাশক ইত্যাদি ব্যবহারের মাধ্যমে বিস্তর এলাকায় নিরাপদ সবজি উৎপাদিত হচ্ছে কৃষকরা এতে অনুপ্রাণিত হচ্ছে তবে বাজারে তারা এই জিনিসটি এখনও সেভাবে প্রচার করতে পারে নাই বিধায় মূল্য এখনও পাচ্ছে না তবে আমরা আশা করছি জনগণ সচেতন হওয়ার সাথে সাথে নিরাপদ সবজির দামটা বেড়ে যাবে কৃষক ভাইরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর 222 বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা 1219 আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্টের বিকল্প নেই কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নী